হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রার পারদ, বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের এই চার জেলা। তো বন্ধুরা, রাজ্যের কোন চার জেলায় কবে কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা ভিডিওটি কোথায় থেকে দেখছেন, এছাড়াও আপনাদের এলাকার আবহাওয়া কেমন রয়েছে, বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অবশেষে বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত। আকাশ মেঘলা থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেলা ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ, রাতের দিকে অনুভূত হতে পারে শীতের আমেজ, এমনটাই জানালো হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পেরিয়েছে 21 ডিগ্রির গণ্ডি। এদিনের তিলোত্তমার তাপমাত্রা 21.1 ডিগ্রি। সকাল থেকেই মুখভার দক্ষিণবঙ্গে চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানা গিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাঁসফাঁস দশা হবে সকলের, তবে রাতের দিকে সামান্য নামতে পারে পারদ, শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে বঙ্গে আর সেভাবে পারদ পতনের সম্ভাবনা নেই বলেই খবর। আবহাওয়াবিদরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা মালদহ দুই জেলার আকাশ। প্রসঙ্গত, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি, বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 88%। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।